Welcome dear students, welcome to our study pro channel. আমরা আজকে আবার উপস্থিত হয়েছি আমাদের যে ক্লাসরুম সেই ক্লাসরুমে এবং অনলাইন যে ইউটিউব ক্লাসগুলো আমাদের চলছে সেই ক্লাসগুলোতে আমি সকলকে বলবো যারা ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছো কনসেন্ট্রেশন দাও আর আমাদের যে ইতিপূর্বে আলোচনার যে বিষয় আমাদের প্রাকল্পিক নেই ইতিপূর্বে আমরা শেষ করে ফেলেছি এবং আজকে যে জায়গাটা এসেছি সেটা হলো আমাদের যে বৈকল্পিক ন্যায় রয়েছে সেই বৈকল্পিক ন্যায় নিয়ে আজকে আলোচনা করব তো এই বৈকল্পিক ন্যায় নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে বৈকল্পিক যে বচন রয়েছে সেগুলো সম্পর্কে কারণ বৈকল্পিক বচনকে না জানলে বৈকল্পিক ন্যায়ের ভিত্তি যে বৈকল্পিক বচন তাহলে আমরা কিন্তু বৈকল্পিক যে ন্যায় সেটা গঠন করতে পারবো না যদি আমরা ভিত্তিটাকে না জানি অর্থাৎ বৈকল্পিক ন্যায়ের ভিত্তি বৈকল্পিক বচন সেটা আমাদের অবশ্যই জানতে হবে তো আজকে আমরা প্রথমত যে বৈকল্পিক বচন বৈকল্পিক ন্যায়ের যে অঙ্গ সেই বৈকল্পিক বচনকে নিয়েই আলোচনা করব ওকে এবার কথা হলো যে বৈকল্পিক বচনটা কি এখানে আমি প্রথমতই লিখছি যে বৈকল্পিক ন্যায় ওকে বৈকল্পিক ন্যায় লিখলাম বৈকল্পিক ন্যায় এবার বৈকল্পিক ন্যায়ের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে বলতে হয় যে সাপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক বচন সেই সাপেক্ষ ন্যায়কেই বলা হয় বৈকল্পিক ন্যায় তাহলে এখানে সংজ্ঞা থেকেই উঠে আসছে যে এই বৈকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হবে বৈকল্পিক বচন অর্থাৎ এখন আমাকে জানতে হবে বৈকল্পিক বচনটি কি কারণ ইতিপূর্বে আমরা জেনেছি যে নিরপেক্ষ বচন জেনেছি যেটাকে নিয়ে আমরা নিরপেক্ষ ন্যায় পর্যন্ত কাজ করেছি তারপরে আমরা যে সাপেক্ষ ন্যায় কাজ করলাম সেখানে আমরা প্রাকল্পিক ন্যায় আলোচনা করেছি এবং সেক্ষেত্রে প্রাকল্পিক বচনকে নিয়ে আলোচনা করতে হয়েছে এখন এই বৈকল্পিক বচনকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে তাহলে বৈকল্পিক বচনের সংজ্ঞায় আমরা কি বলতে পারি যে সাপেক্ষ বচনের অঙ্গ বচনগুলি বা যে যৌগিক বচনের অঙ্গ বচনগুলি বা উপাদান বচনগুলি বা সরল বচনগুলিও বলা যায় যে হয় অথবা এই শব্দ দ্বারা যুক্ত তাকে বলা হয় বৈকল্পিক বচন এই হয় অথবা শব্দের আরও সমার্থক শব্দ রয়েছে নতুবা কিংবা হয় না হয় বা আরও রয়েছে ইত্যাদি শব্দগুলো কিন্তু রয়েছে তো যাই হোক বৈকল্পিক বচনের যে মূল যে সংজ্ঞা সেখানে আমরা এটাই পাই যে সাপেক্ষ বা যৌগিক সরি যে সাপেক্ষ বচন বা যৌগিক বচন বলা যায় যেখানে কি থাকে অঙ্গ বচনগুলো বা উপাদান বচনগুলো হয় অথবা এই শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় বৈকল্পিক বচন জাস্ট একটি উদাহরণের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করছি যেমন উদাহরণ আমি যদি দিই এরকম দাঁড়াবে হয় মাছ খাব অথবা মাংস খাব মাছ খাব অথবা মাংস খাব এই যে বচনটি আমি লিখলাম এই বচনটি হলো বৈকল্পিক বচন কারণ এখানে দুটো অঙ্গবচন রয়েছে এবং এই দুটো অঙ্গবচন বা উপাদান বচনকে আমাদের হয় অথবা নামক শব্দ দ্বারা যুক্ত করা হয়েছে মাছ খাবো মাংস খাবো এই হচ্ছে দুটো অঙ্গবচন এখানে হয় অথবা দ্বারা যুক্ত করা হয়েছে যদি এখানে আমরা সাংকেতিক আকারে প্রকাশ করি এই বৈকল্পিক বচনকে তাহলে এরকম আসবে হয় পি অথবা কিউ মানে মাছ খাবো এটার জন্য পি এটা একটা অঙ্গবচন আর মাংস খাবো কিউ এটা একটা অঙ্গবচন এবার এটাকে যদি আমরা আকারে প্রকাশ করি তাহলে এই বৈকল্পিক বচন এই আকারে আসবে যে হয় পি অথবা কিউ ওকে এবং সাংকেতিক যুক্তিবিজ্ঞানে আরও এগিয়ে গেলে এই হয় এবং অথবা যে শব্দ রয়েছে এই হয় অথবা এই শব্দের সাংকেতিক যে চিহ্ন সেটা এই ভেলটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় ভেল চিহ্ন তার মানে এই বচনটাকে যদি আরও সাংকেতিকীকরণ করা হয় তাহলে দাঁড়িয়ে যাবে এরকম পি ভেল কিউ অর্থাৎ দাঁড়ালো পি অথবা কিউ আর পি কিউ হচ্ছে এগুলোকে বলা হয় গ্রাহ কারণ এদের জায়গায়
যে কোনো পদ বুঝতে পারে বা আমাদের যে কোনো অঙ্গ বুঝতে পারে, অঙ্গ বচন বুঝতে পারে, সরল বচন বুঝতে পারে, এই জন্য এগুলোকে বলা হয় গ্রাহক। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বৈকল্পিক বচন। যে সাপেক্ষ বচনের অঙ্গ বচনগুলো বা সরল বচনগুলো হয় অথবা শব্দ দ্বারা যুক্ত থাকে তাকেই বলা হয় আমাদের বৈকল্পিক বচন। এখানে উল্লেখ্য যে এই যে বৈকল্পিক বচন, এই বৈকল্পিক বচন গুণের দিক থেকে হয় সর্বদা সদর্থক। এগুলো মাথায় রাখবে, এগুলো শর্টে আসে যে এই বৈকল্পিক বচন সর্বদাই হয় গুণের দিক থেকে কি হয়, সদর্থক হয়। বৈকল্পিক বচন সর্বদাই গুণের দিক থেকে সদর্থক, কারণ এখানে বৈকল্পিক বচনে যে বিকল্পগুলোর কথা বলা হয়, অর্থাৎ বৈকল্পিক বচনে দুটো বিকল্পের কথা বলা হয়, এই বিকল্পগুলোর মধ্যে অন্তত একটি বিকল্প অবশ্যই সত্য বলে ধরে নেওয়া হয়। এই কারণে বৈকল্পিক বচন সর্বদাই কিন্তু সদর্থক হয়, এটা নৈরর্থক হয় না। বৈকল্পিক বচন সর্বদা সদর্থক। আর বৈকল্পিক বচনের যে অঙ্গ বচনগুলো রয়েছে এগুলো, এই বচনগুলিকে বলা হয় বিকল্প, এগুলোর নাম হচ্ছে বিকল্প। যেমন আমরা প্রাকল্পিক বচনে পেয়েছিলাম পূর্বগ আর অনুগ, এখানে কিন্তু বৈকল্পিক বচনের যে অঙ্গ বচনগুলো রয়েছে, উপাদান বচনগুলো রয়েছে, সেগুলিকে বলা হয় বিকল্প। এগুলো মাথায় রাখবে, এগুলো শর্টে আসবে। আর কি বললাম, এখানে বৈকল্পিক বচন গুণের দিক থেকে সর্বদা সদর্থক হয়, নৈরর্থক হয়। আর পরিমাণের দিক থেকে কি হয়, এই পরিমাণের দিক থেকে কিন্তু সর্বদা সামান্য হয়। এগুলো আমি লিখে দিচ্ছি। যেমন হচ্ছে গুণ যদি বলা হয় বৈকল্পিক বচন কি হয়, সদর্থক হয়, সর্বদা সর্বদা সদর্থক। ওকে, আর যদি পরিমাণ বলা হয়, পরিমাণ হচ্ছে সামান্য হয়, পরিমাণের দিক থেকে সামান্য হয়। এই হচ্ছে বৈকল্পিক বচনের গুণ আর পরিমাণ, এবং অঙ্গ বচনগুলো হচ্ছে বিকল্প, প্রথম বিকল্প, দ্বিতীয় বিকল্প। এইভাবে বৈকল্পিক বচনের গঠন রয়েছে। এখন আমরা এই বৈকল্পিক বচনের দ্বারাই কিন্তু আমাদের যে বৈকল্পিক ন্যায় সেগুলোর দিকে এগিয়ে যাব। এখানে আরেকটি বিষয়ের কথা আমি বলে দিই, যে বিষয়টা এই যে অথবার সঙ্গে জড়িত আছে, এই যে অথবা, এই অথবা শব্দটির দুটো অর্থ হিসেবে ব্যবহৃত হয়, অবিসংবাদী অর্থ, আরেকটি হয় বিসংবাদী অর্থ। অবিসংবাদী অথবা আরেকটি হচ্ছে বিসংবাদী অথবা। অবিসংবাদী অথবাটা কি, অবিসংবাদী কথার অর্থ হলো পরস্পর বিরুদ্ধ নয় কে আমাদের যে এই যে রয়েছে এগুলো বিকল্পগুলো, সেই বিকল্পগুলো অবিসংবাদী, অর্থাৎ পরস্পর বিরুদ্ধ নয়। এই অথবা শব্দটি কখন অবিসংবাদী অর্থে গৃহীত হবে, আমি ধরে নিচ্ছি এটা হলো আমাদের অথবা শব্দ। অথবা, এই অথবা দুটো অর্থ কি হয়, একটা হয় অবিসংবাদী, অবিসংবাদী, আর একটা হলো বিসংবাদী। অবিসংবাদী এবং বিসংবাদী, অবিসংবাদী কখন হয়, যখন এই যে বৈকল্পিক বচনে ব্যবহৃত যে অঙ্গ বচনগুলো থাকে বা বিকল্পগুলো থাকে, এই বিকল্পগুলো যখন একই সঙ্গে সত্য হতে পারে, এরকম ক্ষেত্রে যদি বিকল্পগুলোকে যুক্ত করে অথবা, সেই অথবাকে বলা হয় অবিসংবাদী অথবা, অর্থাৎ যেখানে বিকল্প দুটো একই সঙ্গে সত্য হতে পারে। কিন্তু বৈকল্পিক বচনের যে বক্তব্য সেই অনুযায়ী কিন্তু অ্যাটলিস্ট একটি সত্য হবে। যেমন হয় আমি মাছ খাবো অথবা মাংস খাবো, হয় আমি মাছ খাবো অথবা মাংস খাবো, দ্যাট ইজ অ্যাটলিস্ট একটি আমি খাবো, মাছ খাবো, এমনও হতে পারে মাছ খাবো অথবা মাংস খাবো, এমনও হতে পারে, এমন এখানে যে আমি দুটোকেই খেতে পারি, মাছ খেলে আবার মাংস খেতে পারবো না এমন নয়, মাছও খেতে পারি আমি মাংসও খেতে পারি। যখন এইরকম হয়ে যাবে যে দুটো বিকল্পকেই একই সঙ্গে মানে সত্য হতে পারে, উপস্থিত হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে অথবাটা, এই অথবার অবিসংবাদী অর্থ গ্রহণ করা হয়। ওকে, এটাকে বলা হয় অবিসংবাদী অর্থ। এবং বিসংবাদী অর্থ কখন হয় বা অথবাটা কখন বিসংবাদী অর্থ বলা হয়, যখন বিকল্পগুলো, এরকম বিকল্পগুলো কি হয়, পরস্পর কি থাকে, বিরুদ্ধ থাকে, অর্থাৎ একই সঙ্গে সত্য হতে পারে না। এরকম বিকল্প দুটিকে যখন যুক্ত করে আমাদের বৈকল্পিক বচন গঠন করা হয়, তখন কিন্তু এই অথবা শব্দটির বিসংবাদী অর্থ প্রয়োগ করা হয়, অর্থাৎ বিসংবাদী অথবা বলা হয়। যেমন এখানে যদি আমি একটি উদাহরণ নিই, উদাহরণটা কীরকম হবে, যদি বলি যে মানুষটি,
মানুষটি মৃত অথবা জীবিত, মানুষটি মৃত হয়, মানুষটি মৃত অথবা জীবিত, আমি এটা করলাম, হয় মানুষটি মৃত অথবা জীবিত, দুটো বিকল্পের কথা বলেছি, হয় মানুষটি মৃত অথবা জীবিত। তাহলে এখানে দেখো দুটো বিকল্প, এটা একটা প্রথম বিকল্প, এটা হলো দ্বিতীয় বিকল্প। এখানে হয় মানুষটি মৃত অথবা জীবিত, এখানে কি একই সঙ্গে মৃত এবং জীবিত সত্য হতে পারে? যদি মৃত হয় তাহলে জীবিত হবে না, যদি জীবিত হয় মানুষটি অর্থাৎ জীবিত থাকে তাহলে মৃত হবে না। তার মানে এখানে এই যে বিকল্প দুটো রয়েছে, এই বিকল্প দুটো হচ্ছে পরস্পর পরস্পরের বিরুদ্ধ। এইরকম যখন এই জাতীয় বিকল্পগুলোকে নিয়ে আমাদের এই অথবা শব্দটি একটি বৈকল্পিক বচন গঠন করবে, তখন এই অথবা কি বলা হবে? বিসংবাদী অথবা। আশা করি বুঝাতে পেরেছি। অবিসংবাদী অর্থাৎ যেখানে বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ নয়, মানে একই সঙ্গে উপস্থিত হতে পারে। যেমন যদি বলি যদু আসবে অথবা মধু আসবে, হয় যদু আসবে অথবা মধু আসবে, তাহলে এক্ষেত্রে কি হয়? যদি যদু আসে দেখা গেল পরবর্তীতে হয় যদু আসবে অথবা মধু আসবে, এক্ষেত্রে অ্যাটলিস্ট বলা হচ্ছে একজন অন্তত পক্ষে আসবে। এমনও হতে পারে যে দুজনই আসতে পারে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যদু এসছে দেখা গেল মধুও চলে এসছে, বা মধু এসছে পরে দেখা গেলো যদুও চলে এসছে। তাহলে এখানে অথবা শব্দটি কি হয়েছে? যেহেতু দুইজন একই সঙ্গে উপস্থিত হতে পেরেছে বা হতে পারে, মানে এটা পরস্পর বিরুদ্ধ নয়, একই সঙ্গে উপস্থিত হতে পারছে, একই সঙ্গে সত্য হতে পারছে বিকল্প দুটো, সেক্ষেত্রে অথবা এখানে অবিসংবাদী অথবা গ্রহণ করা হয়। বা দুর্বল অর্থ এবং সবল অর্থ যেটা বলছে এখানে বিসংবাদী, যেটা কীরকম, যে যেখানে বলা হচ্ছে কি অথবা শব্দটি এমন দুটো বিকল্পর সঙ্গে বিকল্পর মাঝে বসে বা যুক্ত করে যেখানে বিকল্প দুটো কি হয় একই সঙ্গে কখনো সত্য হতে পারে না, এরা কি হয় পরস্পরের বিরুদ্ধ হয়। এরকম বিকল্পগুলো যখন কি হয় যুক্ত করে অথবা শব্দটি বৈকল্পিক বচন গঠন করে, তখনই অথবা শব্দের কিন্তু যে সবল অর্থ বা যেটাকে বলা হয় বিসংবাদী, এই বিসংবাদী অর্থটা গ্রহণ করা হয়। বিসংবাদী অর্থে যেমন মানুষটি মৃত অথবা জীবিত, এখানে কি দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না, জীবিত এবং মৃত একই সঙ্গে হতে পারে না। বা এরকম যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয় দিল্লিতে আছেন অথবা কলকাতাতে আছেন, হয় নরেন্দ্র মোদী দিল্লিতে আছেন অথবা কলকাতায় আছেন, যদি এরকম হয়। বা এরকমও বলতে পারে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি হয় উনি কলকাতায় আছেন অথবা শিলিগুড়িতে আছেন, যদি এরকম হয় তাহলে এক্ষেত্রে কি হয়েছে, এগুলো বিসংবাদী অর্থে গ্রহণ করা হয়েছে। কেন বিসংবাদী অর্থ? কারণ এখানে বিকল্প দুটো কি হয় একই সঙ্গে সত্য হতে পারে না, কারণ একজন ব্যক্তি একই সঙ্গে দুই জায়গায় থাকতে পারে না, এক্ষেত্রে অথবা শব্দটির বিসংবাদী অর্থই গ্রহণ করা হয়েছে। যাই হোক, এই বচন সম্পর্কিত যে ব্যাপারগুলো আমি আজকের এই ক্লাসটিতে কিন্তু কমপ্লিট করে দিলাম, তোমরা কিন্তু এগুলোকে মাথায় রাখার চেষ্টা করবে। আমি বচনের উদাহরণ দেখিয়েছি, আকার দেখিয়েছি এই বৈকল্পিক বচনের, এবং তার সঙ্গে যে আমাদের যে অবিসংবাদী এবং বিসংবাদী অর্থ সেই অর্থগুলো কিন্তু আমি ক্লিয়ার করলাম। এবং আমাদের এখানে রয়েছে যে বিকল্পগুলো, সেই বিকল্প অঙ্গবচনগুলোকে যে বিকল্প বলা হয় সেই কথাটাও কিন্তু আমি এখানে আজকে এই ক্লাসে বললাম। আশা করি তোমরা এখানে ক্লাসটি ভালো করে দেখে এগুলো উপকৃত হবে এবং চেষ্টা করবে ভালো করে বোঝার, এবং পরবর্তী যে ক্লাস আমি খুব শীঘ্রই আবার নিয়ে চলে আসব। থ্যাংক ইউ ভেরি মাচ, সুস্থ থাকো, ভালো থাকো, এবং পড়াশোনা ডিটাচ হয়ে থেকো না, পড়াশোনা করতে থাকো, তার সঙ্গে আমাদের ক্লাসগুলো সেগুলো ক্লাসগুলো দেখতে থাকো। নতুন হয়ে কেউ থাকলে ক্লাসটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে স্টাডি প্রোকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। ওকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আমাদের ক্লাসগুলো চলে, এবং তোমরা যে না বুঝতে পারলে সেই বিষয়গুলো উল্লেখ করে বলো, যাতে তোমাদের জন্য তোমাদের বেটারমেন্টের জন্য আমি কাজ করে যেতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।